আচ্ছা মিসেস শ্যামলী, তোমার যে ইউটেরাইন ফাইব্রয়েডটা ট্রিটমেন্ট করলাম, তো ওর হিস্ট্রিটা একটু বলো তো। তোমার আরম্ভ হওয়ার পরে কী চিকিৎসা করেছিলে প্রথমে? আমার যখন প্রথম ধরা পড়ে তখন আমি প্রচুর অ্যালোপ্যাথি চিকিৎসা করিয়েছি এবং বারাসাত, কলকাতা, বনগাঁ মোটামুটি সব গাইনো ডাক্তার দেখানোর পর তারা এই কথাই বলে যে এর কোনো চিকিৎসা অ্যালোপ্যাথিতে এখন নেই যতক্ষণ না ব্লিডিং হবে। তো সেইভাবে আমি ছিলাম। তারপর ডাক্তারবাবু রবীন বর্মনের সংবাদ পেয়ে আমি এনাকে দেখাই। দেখানোর পর আমার এখন সোনোগ্রাফি বলেছিল যে ইউটাসটা বাদ দিতে হবে। তারপর দুবার তিনবার চিকিৎসা করার পরে, দুবার তিনবার ইউএসজি করার পরে অল্প অল্প করে কমতে 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 তারপর একদম এখন একদম পুরো চলে গেছে। এখন হোমিওপ্যাথির উপর তোমার পুরো আস্থা এসেছে? হ্যাঁ হ্যাঁ। এবং অনেকের যে ধারণা যে হোমিওপ্যাথিতে এই সমস্ত সারে না, পুরো সার্জিক্যাল কেস। আমি মিসেস শ্যামলী নাথ বনগাঁতেও থাকে, আমি ওর নিজের মুখের কথাই আপনাদের শুনিয়ে দিলাম যে হোমিওপ্যাথিতে ইউটেরাইন ফাইব্রয়েড সারে। তোমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।